অব্যাহত ভারী বর্ষণে নাটোর শহরের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে শহরের ব্যস্ততম কানাইখালি, নিচা বাজার, চৌকির পার, কালুর মোড়, আলাইপুর সহ বিভিন্ন এলাকা। বিপণী বিতান, বাজার, আবাসিক এলাকা সহ সব স্থানে থই থই করছে পানি। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সব শ্রেণীর মানুষ। ক্ষুব্ধ এলাকাবাসী শহরের কালুর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ও স্থানীয় প্রতিনিধি পানি নিষ্কাশনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।